আজকে 3-4 দিন ধরে সমানেই একঘেয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই আজকে চায়ের সাথে ভাবলাম মুখরোচক কিছু বানানো যাক। বাড়িতে চিকেনও নেই, তাই আজকে সয়াবিন দিয়েই কাটলেট বানিয়ে ফেললাম। চলুন তাহলে শুরু করে দিই, কীভাবে বানালাম সেটা আপনারা দেখুন, আর বাড়িতে অবশ্যই বানান। খেতে বেশ ভালোই হয়েছিল, সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলেছিলাম। সয়াবিনের কাটলেট বানানোর জন্য আমি প্রথমে সয়াবিনটাকে একটুখানি গরম জলে রেখে দিয়েছিলাম, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দেব 2 মাঝারি সাইজের আলু, সিদ্ধ করে নিয়েছি সেই আলুটা। দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা, পরিমাণ মতো নুন, চিনি। তো প্রথমেই আমি নুনটা দিয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি। দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন, পুরটা যাতে বেশ শক্তভাবে মাখানো যায় তার জন্যই কিন্তু বেসনটা দিলাম। যদি পরে আরও মনে হয় লাগবে তখন আমি আবার দেব, এখন 2 চামচ পরিমাণেই দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। ভালো মতো মেখে নিয়েছি, তবে পুরটায় আর একটু বেসনের গুঁড়ো লাগবে, তার জন্য বেসনটা আর একটু দিয়ে আবারও ভালো করে মেখে নেব, তারপর পুরটা আমরা তৈরি করে নেব। দেখুন পুরটা মাখা হয়ে গেল, চলুন এবার গ্যাসে চলে যাই আর পুরটা রেডি করে নিই। গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সর্ষের তেল, খুব বেশি পরিমাণ দেব না, 2 চামচ মতো দিলেই হবে। পুরটা বানানোর জন্য তেলটা বেশ ভালো মতো গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন যে পেস্টটা আমি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্তটা মেশাতে হবে। যতক্ষণ না কড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরটাকে কড়ার মধ্যে রেখে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। খুব ভালো মতো নাড়াচাড়া করে পুরটাকে একদম রেডি করে নিয়েছি। দেখুন কড়াইয়ের গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। এবার পুরটা বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব, তারপর আমি চপগুলো করে নেব। ঠান্ডা হয়ে গেছে পুরটা, আর খুব যে একটা ঠান্ডা হয়েছে তা নয়, ঈষৎ উষ্ণ ঠান্ডা অবস্থাতেই কিন্তু করে নিতে হবে, তা না হলে বেশ ভালো লাগবে না। তো এবার আমি কাটলেটের আকারে করে নিচ্ছি, লম্বা বা গোল বা চ্যাপ্টা যে কোনো শেপের করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা মতো করেই করছি, এইভাবেই প্রত্যেকটা আমি গড়ে নেব। সবগুলো গড়া হয়ে গেছে, আর আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো এইবারে কাটলেটগুলো এক এক করে আমি গড়ে নেব। প্রথমে ডিমের যে ব্যাটারটা বানিয়েছি সেটার মধ্যে দেব, তারপরে ব্রেড ক্রাম্বসটাতে দেব। এবার ভালো করে কোটিনটা খুব ভালো করে লাগাতে হবে, 2 কোট করে দিলেই ভালো হয়, তবে আমি 1 কোট করেই দিচ্ছি। সবগুলোকে এভাবেই সুন্দরভাবে গড়ে নিতে হবে। আমার বাড়িতে ব্রেড ক্রাম্বসটা একটু কম ছিল, তাই আমি 1 কোট করেই দিলাম, আপনারা কিন্তু 2 কোট করেই দেবেন। 1 কোট করে দিয়ে একদম সমস্তটা রেডি করে নিয়েছি, এবারে ভাজার পালা।
গ্যাসের মধ্যে কড়াটা চাপিয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, এক্ষেত্রে কিপটেমি করলে আর চলবে না, কারণ ডুবো তেলেই ভাজতে হবে, তাতে ভালো লাগবে খেতে আর মুচমুচেও হবে। তো বেশ কিছুটা পরিমাণে তেল আমি দিয়ে দিচ্ছি, আরও একটু লাগবে, তো সেটাও আমি এখন দিয়ে দেবো। এবার খুব ভালো করে গরম করতে হবে। তেল ভালো মতো গরম হয়ে এসছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এক এক করে কাটলেটগুলো আমি ভেজে নেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার ঠিক একইভাবে বাকিগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল সয়াবিনের কাটলেট। সন্ধ্যাবেলা চায়ের সাথে বা বাড়িতে অতিথি এলে, বাড়িতে অন্য কোনো কিছু না থাকলে খুব সহজেই কিন্তু সামান্য কয়েকটি উপকরণ থেকেই খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন। অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো হয়েছিল খেতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।